হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো আজকে একটা নতুন মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। দেখো একটুখানি রেডি হয়েছি, রেডি হয়ে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি। কোথায় কী করছি না করছি টোটালটা শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে দিও। তো আমাদের এখানে সামনে বার্স টাউন বলে অনেকেই যারা মেদিনীপুর থাকো জানবে, ওইখানে আমরা যাই মাঝে মধ্যে যাই, সামনে আমাদের কোয়ার্টার থেকে একদম সামনে। তো আমরা ওখানে চলে যাই, ওখানে গিয়ে মাঠে একটুখানি ঘোরাঘুরি করি, প্রচণ্ড হাওয়া দেয়। আমার বেবি এখানে বেশ সুন্দর মজা করে খেলাধুলো করে, এই দেখতে পাচ্ছ বল নিয়ে বেশ সুন্দর খেলছে ছেলের বাবাতে। তো এদের একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম। আর এখানে জানো তো বেশ জায়গাটা খোলামেলা, বাচ্চারা বেশ একটুখানি হাত পা নেড়ে ছুটে খেলা করতে পারে। আর এখানে লোকজনও প্রায় বেশি থাকে না, লোকালিটি খুব কম, তাই আমরা এখানে মাঝে মধ্যেই চলে আসি, হেঁটে হেঁটেও আসা যায়। একদম সামনে আমাদের কোয়ার্টার থেকে জাস্ট মানে 5 মিনিটের হাঁটা পথ। আর এখানে খুব বড় মেলাও বসে, আর তো সেই জন্যই আমরা এখন চলে এলাম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, বেশ সুন্দর মনোরম পরিবেশ। আর চলো ভিডিওটা তোমরা দেখো, দেখি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে আমি এখানে দেখো বসে আছি, বসে একটুখানি আইসক্রিম খাচ্ছিলাম, ছেলে এখানে খেলা করছিল আর আমি এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। দেখো বল নিয়ে কেমন হাতে নিয়ে ঘুরছে ছেলে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো এখানে প্রচণ্ড, এমনিতেই তো প্রচণ্ড গরম, ছেলে এখানে খেলা করছে দেখতে পাচ্ছ, একা একা খেলা করে যাচ্ছে। তো এই আর কি, এর ফাঁকে আমরা অনেক অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম প্লাস আইসক্রিম খেয়েছি। আর মাঝে মধ্যে এখানে এসে বসছি, এখানে সিট বেঞ্চও আছে অনেকগুলো বসার জন্য। আদারওয়াইজ মেঝেতেও বসতে পারে, অনেকে মেঝেতেও বসেছিলো। মেঝেতে মিন্স তোমার ওই ঘাসের উপরে, মাঠের উপরে আর কি। দেখতে পাচ্ছ, তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো ওই যে জানা কয়েক লোক বসে আছে এখানে ওখানে। এরপর আমরা চলে এলাম, আর সেরকম ভিডিও বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টাও না, 1/2 ঘন্টা মতো ছিলাম। বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো বাড়ি চলে এসছি।